Hello, students. How are you? Good morning to everybody. I hope you are very fine. Students, I am Mohammad Akhtarul Zaman, Assistant Professor of English, Bahadur Siddiq Hussain Degree College, Niamatpur Nagda. I am welcoming you all to my today's introductory English class. Students, you know, English is everybody's cup of tea. We have to know how to speak English, how to work English, and how to eat English. That means we have to know how to use English in our daily life. Students, learning a language means learning the four major skills of a language. Students, আমরা জানি ইংরেজি ভাষা অন্যান্য ভাষার মতো শিখতে গেলে চারটা স্কিল আয়ত্ত করতে হয়। ইংরেজি ভাষার চারটা স্কিল কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। দিস ফোর স্কিলস আর কল্ড ফোর মেজর ল্যাঙ্গুয়েজ স্কিলস। প্রথমে একটা হিউম্যান বেবি যখন জন্মগ্রহণ করে, জন্মের আগে থেকেই বলা হয়ে থাকে, জন্মের আগে থেকে তার লিসনিংটা শুরু হয়। তার প্রথম স্কিল হচ্ছে লিসনিং, সেটা ডেভেলপ করে, তারপরে হয় স্পিকিং, সে কথা বলতে শেখে, তারপর রিডিং, সবশেষ রাইটিং। সুতরাং তোমাদের ইংরেজি শিখা অর্থ তোমরা ইংরেজি শিখবে, এর অর্থ দাঁড়ায় তোমরা ইংরেজি চারটা স্কিল আয়ত্ত করবে। এর মধ্যে লিসনিং এবং রিডিং এই দুটোর মাধ্যমে আমরা কোনো কিছু শিখে থাকি বা রিসিভ করে থাকি, তাই লিসনিং এবং রিডিংকে বলা হয় রিসেপটিভ স্কিলস। এবং স্পিকিং এবং রাইটিং এর মাধ্যমে আমরা কিছু প্রডিউস করে থাকি, তাই এই দুটি স্কিলকে বলা হয় প্রোডাক্টিভ স্কিলস। সো ইন ইংলিশ দেয়ার আর ফোর মেজর ল্যাঙ্গুয়েজ স্কিলস, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। ফার্স্ট ওয়ান লিসনিং, দেন স্পিকিং, দেন রিডিং অ্যান্ড রাইটিং। লিসনিং অ্যান্ড রিডিং আর রিসেপটিভ স্কিলস, স্পিকিং অ্যান্ড রাইটিং আর প্রোডাক্টিভ স্কিলস। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ইংরেজির দক্ষতা প্রয়োজনীয়তা অনস্বীকার্য। The necessity of learning English can't be described in words. ইংরেজি শেখার ব্যাপক প্রয়োজনীয়তা প্রথম উপলব্ধি হয় ব্রিটিশ পিরিয়ডে। আমি ব্রিটিশ পিরিয়ডের প্রচলিত ফানি একটি স্টোরি শেয়ার করছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা এখন শুধু নয়, অনেক আগে থেকেই উপলব্ধি হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। ব্রিটিশ পিরিয়ডে কোর্টে জাজরা থাকতেন ইংলিশ পিপল, তারা বাংলা বুঝতেন না। একজন ইন্টারপ্রেটার অর্থাৎ দোভাষী থাকতেন, তিনি বাংলাকে ইংরেজি, ইংরেজিকে বাংলা করে কোর্টের স্বাভাবিক কার্যক্রমকে বজায় রাখতেন, সচল রাখতেন। উনি হেল্প করতেন কীভাবে কোর্টটাকে, কোর্টের কার্যক্রমকে রান করানো যায় স্মুথলি। কিন্তু সেই সময় যেহেতু ইংরেজির ব্যাপক চর্চা ছিল না, তাই তারাও হাইলি কম্পিটেন্ট হওয়ার সুযোগ পাননি, তারপরেও তারা আমাদের অনেক সার্ভিস দিয়েছে। তো এইরকম একটা ঘটনা এক সময় ঘটল যে যেখানে কোর্টের কার্যক্রমকে স্মুথলি রান করাতে দোভাষীর সহযোগিতার প্রয়োজন হল। এক বাসায় চুরি হয়েছে। তো আমাদের গ্রামাঞ্চলে আমরা জানি কোনো কোনো জায়গায় বাঁশের কাবাড়ি যাকে বলি, বাঁশ কেটে বেড়া তৈরি করে যে বাড়ি করা হয়, এই প্র্যাকটিসটা চালু আছে। তো এই বেড়াকে বলা হয়, এই বাঁশ কেটে তৈরি ফেন্সকে বলা হয় চ্যাকারের বেড়া। তো জাজকে বর্ণনা করা হচ্ছে ঘটনাটা, কিন্তু উনি ঘটনা ভালো করে বুঝছেন না, কেননা তিনি ইংরেজি বুঝেন, বাংলা তোর বুঝেন না। তখন উনি হঠাৎ করে বলে উঠলেন দোভাষীকে, ইন্টারপ্রেটার, হোয়াট হ্যাপেন্ড? দোভাষী বললেন, স্যার, প্লিজ লিসেন টু মি ইউর এক্সিলেন্সি, কাটিং দিস চ্যাকারের বেড়া, ঢুকিং দিস ওর, টেকিং দি মালপত্র, পলায়ন দি ডোর। জাজ বললেন, হোয়াট ইজ চ্যাকারের বেড়া? উনি বললেন, সামব্যাম্বু খাড়া খাড়া, সামব্যাম্বু পাড়া পাড়া, তার মধ্যে পেরেক মারা, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্যাকারের বেড়া।
students, you learn English with fun and gradually have a good command of four major skills, reading, writing, speaking and listening. If you attend our classes regularly and study at home accordingly. That's all for now. See you in the next video. Thank you everybody. Thank you all.